দশই মে থেকে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট শপিং মল চালু করতে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যবসায়ীরা খুশি হলেও ক্রেতা সাধারণ কিভাবে মার্কেটে যাবেন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন এ নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি যদি বলি, এখানে কুয়েতে গত ফেব্রুয়ারির 12 তারিখ থেকে লকডাউন ঘোষণা করা হয় দেশটিতে। এই লকডাউনের ফলে কুয়েতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট সব কিছু বন্ধ রয়েছে এবং প্রয়োজনীয় কিছু দোকানপাট সারা। যে এখানে আমি যে একটা মার্কেটে আছি, এটা সালুয়া কোঅপারেটিভ সোসাইটি। এখানে যারা কিনতে নির্দিষ্ট সময়ের জন্য, যদিও এখানে এখানে কারফিউ চলতেছে প্রত্যেক দিন বিকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত, এরপর থেকে মার্কেটগুলো চালু হয়। মার্কেটগুলো বলতে শুধু প্রয়োজনীয় যে জিনিসগুলো সুপার শপ খোলা আছে, শপিং মল ভিতরে যে শপিং মলগুলো বন্ধ থাকে। এখানে যারা ক্রেতা যারা কেনাকাটার জন্য আসে, তারা মার্কেটের বাইরে নির্দিষ্ট একটা জায়গা আছে, স্থান আছে, ওইখানে তারা নিরাপদ 1 মিটার বা 1 মিটার বা 3 ফিট দূরত্বে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে। তারপর তাদেরকে হ্যান্ড গ্লাভস এবং স্যানিটাইজার দেওয়া হয়। এরপর তারা যখন মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে, তারপর তাদেরকে তাদের শরীরের তাপমাত্রা চেক করা হয় মেশিন দিয়ে, অথবা যে বড় সুপার মার্কেটগুলোতে স্ক্যানিং মেশিন আছে, যেটা দিয়ে তাদের শরীরের তাপমাত্রা চেক করা হয়। এবং শরীরের তাপমাত্রা যদি 37 ডিগ্রির বেশি হয়, তাহলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয় তার আর অন্য কোনো সমস্যা আছে কি না জিজ্ঞাসা করা হয়। এরপর ভিতরে যখন তারা ঢুকে, এই মার্কেটগুলোতে আলাদা আলাদা ঢুকার নিয়ম রয়েছে। যে এখানে যে সুপার মার্কেটটা রয়েছে, এখানে এটা একটা এরিয়ার মধ্যে বড় সুপার মার্কেট, এখানে 5 থেকে 10 জন লোক ঢুকতে দেয়। এরপর এরা কেনাকাটা করে বের হওয়ার পর ওই বাকি যারা ওয়েটিংয়ে আছে, বসে আছে কেনাকাটার জন্য, তাদেরকে ঢুকতে দেওয়া হয়। এছাড়াও বড় যে শপিং মলগুলো রয়েছে, লুলু এবং সিটি সেন্টার হাইপার মার্কেট, এগুলোতে 30-40 জন পর্যন্ত ঢুকতে দেওয়া হয় এই মার্কেটগুলোতে। এরা ঢুকার পর, কেনাকাটা শেষ করার পর, তারপর যারা ওয়েটিংয়ে থাকে তারা ভিতরে প্রবেশ করে, এবং ভিতরে প্রবেশ করার পরও নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখে, যেটা 3 ফিট বা 1 মিটার পর্যন্ত। সেম আবার যারা কাউন্টারে আছেন, তাদের মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং সেফটি কাউন্টারে গিয়ে টাকা জমা দেয়, এরপর তারা বেরিয়ে আসে।